হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দীর্ঘদিন বিদেশ থেকে কাজ করে দেশে ফিরে চাকরি পাওয়া খুবই দুরূহ, পাশাপাশি বয়স একটি বড় কারণ হয়ে দাঁড়ায়। তবে বেঁচে খেয়ে থাকার জন্য কিছু একটা করার দরকার হয়। আবার অনেক প্রবাসীকে ভিসা জটিলতা ও পররাষ্ট্রনীতির কারণে বা অসুস্থ হয়ে দেশে ফিরে আসতে হয়। দেশে এসে স্বাবলম্বী হতে চাইলে মূলধনের প্রয়োজন হয়। বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক দীর্ঘদিন বিদেশে কাজ করে দেশে ফিরে আসা প্রবাসীদের জন্য সরল সুদে জামানতবিহীন ও জামানত সহ পুনর্বাসন লোন প্রদান করে থাকে। আপনি যদি একজন বিদেশ ফেরত প্রবাসী হয়ে থাকেন তাহলে এই লোনের জন্য আবেদন করতে পারেন। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে পুনর্বাসন লোন নেওয়ার ব্যাপারে বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি টিপে দিতে ভুলবেন না। মূলত প্রবাসী কল্যাণ ব্যাংক যে সকল কাজের জন্য বা প্রকল্পের জন্য পুনর্বাসন ঋণ প্রদান করে থাকে সেগুলো হচ্ছে কৃষি ঋণ, মাঝারি ধরনের কৃষি নির্ভর প্রকল্প, মুরগির খামার স্থাপন, মৎস্য চাষ, বায়োগ্যাস প্ল্যান্ট স্থাপন, সৌরজ্বালানি প্রকল্প, তথ্য প্রযুক্তি নির্ভর উদ্যোক্তা, একটি বাড়ি একটি খামার প্রকল্প, নারী উদ্যোক্তাদের জন্য বিশেষ লোন, গরু মোটা তাজাকরণ, দুগ্ধ খামার স্থাপন। বিদেশ ফেরত প্রবাসীদের পুনর্বাসন ঋণ পাওয়ার জন্য যেসব যোগ্যতা থাকতে হবে, বাংলাদেশের বৈধ ও স্থায়ী নাগরিক হতে হবে, বিদেশ থেকে সঠিকভাবে ফেরত আসা ও বিদেশে কাজ করার প্রমাণস্বরূপ বৈধ কাগজপত্র থাকতে হবে, লোন পেতে ইচ্ছুক ব্যক্তির নিজের বা বাবার নামে সম্পত্তি থাকতে হবে, আবেদনকারীকে দেশে ফেরতের 5 বছর বা তার কম সময়ের মধ্যে লোন আবেদন করতে হবে এবং পুনর্বাসন ঋণ পাওয়ার জন্য প্রয়োজনীয় কাগজপত্র থাকতে হবে। বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে পুনর্বাসন ঋণ সহায়তা পাওয়ার জন্য যেসব কাগজপত্র প্রয়োজন হবে: আবেদনকারীর জীবন বৃত্তান্ত, পরিবারের তথ্য সহ, ব্যবসায়ের ট্রেড লাইসেন্স, সদ্য তোলা 3 কপি পাসপোর্ট সাইজের রঙিন সত্যায়িত ছবি, ভোটার আইডি কার্ড, ইউনিয়ন পরিষদ বা পৌরসভা সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, যে প্রকল্প বা ব্যবসায়ের জন্য লোন নিতে চান তার বিবরণ সহ ঠিকানা, ভাড়ার চুক্তিপত্র, নিজের জমি হলে মালিকানার দলিল, নতুন প্রকল্পের জন্য আগামী 2 বছরের আয় ও ব্যয় বিবরণী, আর পুরাতন প্রকল্প হলে বিগত 2 বছরের লাভ লোকসানের হিসাব, জমির দলিলপত্র সত্যায়িত কপি, বিদেশ থেকে ফেরত সংক্রান্ত সকল কাগজপত্রের সত্যায়িত ফটোকপি, জামিনদারের 2 কপি পাসপোর্ট সাইজের ছবি, ভোটার আইডি কার্ড ও ইউনিয়ন পরিষদ বা পৌরসভার সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, আবেদনকারীর কোনো কাজ জানা থাকলে সার্টিফিকেটের সত্যায়িত ফটোকপি, সামাজিক ও আর্থিকভাবে প্রতিষ্ঠিত 2 জন পরিচয় দানকারীর নাম, ঠিকানা, ফোন নাম্বার, লোন ফেরতের হলফনামা। বাংলাদেশ প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে পুনর্বাসন ঋণ নিতে চাইলে যেসব যোগ্যতা ও ডকুমেন্টস লাগবে সেসব বিষয়গুলি আজকের ভিডিওতে আলোচনা করা হলো। ধন্যবাদ সবাইকে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখার জন্য।